যে আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন, কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী, কিন্তু অন্যান্য মাঝহাবে এটাকে সুন্নাতে মুয়াক্কাদা বলা হয়েছে। মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা ইমাম শাফিঈ আহমদ এবং ইমাম মালিকদের মতে, তাদের মতে এটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব। যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝহাবের অনুসারী, সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, স্বাবলম্বী করেছেন, আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব। কোরবানি সুন্নত বলেছেন ওলামাদের একদল, আবার ওয়াজিব বলেছেন, সুন্নতটার দলিল বেশি। ওয়াজিব অনেকে বলেছেন, যে হাদিসকে কেন্দ্র করে ওয়াজিব বলেছেন, হাদিসটি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস নয়। মান ওয়াজাদা সা'আতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি এগুলো না, সে আমাদের ঈদগাহে না আসে। এই হাদিসটি এটি মওকুফুন আলা আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মওকুফ হাদিস, বক্তব্য তার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য বলে সহিহ সানাদে এটি নেই, এটা মওকুফ হিসাবে সহি, সাহাবির বক্তব্য হিসাবে সহি। এই জন্য অধিকাংশ ওলামারা এটাকে সুন্না বলেছেন। আসলে কোনো মহান আমল করতে গিয়ে এটা ফরজ না ওয়াজিব এত ঘাটাঘাটির প্রয়োজন নেই। সাহাবারা এবার তো ঘাটাঘাটি করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমরাও করবো, সোজা কথা। আল্লাহ তাআলা বলেছেন ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীতে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালিয়াযবাহ উখরা মাকানাহা। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবান করে ফেলেছে সে যেন তার জায়গায় আরেকটি কোরবান করে। এই হাদিসে বোঝা যাচ্ছে যে কোরবানি যদি কোনো ব্যক্তি আগে করে ফেলে তাকে আরেকটি করতে আদেশ করা হয়েছে। গুরুত্ব যদি না থাকতো, এটা ওয়াজিব না হতো, তাহলে আবার করার প্রয়োজন ছিল না। সহিহ বুখারী হাদিস নাম্বার 7400। অন্য একটি হাদিসে পাওয়া যায় যেটা ইবনু মাজাহতে এসেছে, হাদিস নাম্বার 2123, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সা'আতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও সে কোরবান করেনি সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি করা একটি গুরুত্বপূর্ণ কাজ। তিনি ঈদগাহে না আসার জন্য আদেশ করছেন সামর্থ্যবান ব্যক্তি যে কোরবান করেনি। সুতরাং কোরবান করাটা একটি আবশ্যক কাজ, এটা শখের কাজ নয়। ইমাম শাফি, মালিক, আহমদ ইবনু হাম্বাল রাহেমাহুমুল্লাহ সহ আরও একদল আলেম বলছেন না, এটা সুন্নায় মুয়াক্কাদা। ওয়ালাকিন ইয়ুকরাহু তারকুহা মিন ক্বিবালিল কাদির আলাইহা, তারা বলছেন এটা সুন্নাতে মুয়াক্কাদা, তবে যার সামর্থ্য আছে সে ব্যক্তি এটা পরিত্যাগ যদি করে এটা বড়ই অপছন্দনীয় একটি কাজ। তারা দলিল হিসাবে পেশ করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু, বিশ্বনবী বললেন জবাই করার মতো প্রাণী যার কাছে আছে সে এটাকে জবাই করুক। তাহলে বোঝা গেল যার কাছে জবাই করার মতো প্রাণী নেই সে কিনে এনে জবাই করতে হবে, এটা আবশ্যক নয়। আল্লাহর হাবিব এটা বুঝাতে চেয়েছেন, তারা এই হাদিস থেকে এ দলিল এনে বলেন যে এটা সুন্নায় মুয়াক্কাদা, অর্থাৎ এটা আবশ্যক কাজ নয়। কিন্তু আমরা বলতে চাই যে আসলে ফরজের পরে যেটা ওলামায়ে হানাফ সেটাকে বলে ওয়াজিব, আর ফরজের পরে যেটা অন্য অন্য ওলামারা এটাকে বলেন সুন্নায় মুয়াক্কাদা। মূলত ফরজের পরে যেই বিধানটা ইসলামে গুরুত্বপূর্ণ, সুন্না মানে সুন্নাত, মুয়াক্কাদা মানে জরুরি, তাহলে সুন্নাতে মুয়াক্কাদা বলতো কিন্তু সুন্নায় মুস্তাহাব্বা বোঝানো হয় না। ফরজের পরে তার অবস্থান, ওয়াজিবের অবস্থানও ফরজের পরে, শাব্দিক কিছু পার্থক্য থাকলেও কিন্তু মূলত অর্থগত কোনো পার্থক্য আমরা পাই না। এজন্য কোরবানি করাটাকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসাবে নিতে হবে, এটা নিয়ে হালকামি করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা ওয়াজিব মনে করে, আবশ্যক মনে করে সামর্থ্যবান ব্যক্তিদেরকে কোরবানি করার জন্য সাজেস্ট করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দিন। কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, যদিও আল্লাহ তাআলা কুরবানি করার জন্য বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জালনা মানসাকা, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। ইবনু মাজা 3123 নম্বর হাদিসে প্রমাণ হয় যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অর্থ সম্পদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। আরও একটি হাদিস ইবনু মাজার হাদিসে বোঝা যায়
মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুননা উকুফান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আরাফাতা, আমরা একদা আরাফার মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অবস্থান করছিলাম। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, প্রত্যেকটা মানুষের উপরে প্রতি বছর কুরবানি জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, এ হাদিসও প্রমাণ করে যে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে পরিবারের মালিককে করতে হবে। হাদিসগুলিতে প্রমাণ করে কুরবানি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবুও কুরবানি ফরজ নয়। ফরজ নয় তার প্রমাণ রয়েছে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। ইরওয়াউল গালিল চতুর্থ খণ্ড 355 পৃষ্ঠে এখানে একটি সহিহ হাদিস রয়েছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে কুরবানি করতেন না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে কুরবানি যদি ফরজ হতো তাহলে অবশ্যই তারা নিয়মিত কুরবানি করতেন। আরও একটি হাদিস রয়েছে, আবু মাসুদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামর্থ্য থাকার পরেও আমি কুরবানি দেই না, এ আশঙ্কায় যে আমার প্রতিবেশীগণ হয়তো মনে করবে কুরবানি দেওয়া আমার জন্য জরুরি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সহিহ হাদিসগুলি প্রমাণ করে যে কুরবানি একটি নেকির কাজ যা ফরজ নয়। যদি কুরবানি করে মানুষ নেকি পাবে, আর যদি কুরবানি না করে তাহলে মানুষ নেকি পাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা ফরজ নয়। আমরা সকলে নেকির আশায় কুরবানি করার চেষ্টা করব, ফরজ বলে নয়। কুরবানি কি সবার জন্য করা জরুরি, নাকি কুরবানি সুন্নাত নফল মুস্তাহাবে জাতীয় কোনো আমল? তো এ বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে। ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি, যাদের সামর্থ্য আছে ঈদের দিন, কোরবানি ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায়, এই সময়ের ভিতরে যার কাছে নেশা পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক, না করলে গুনাহ হবে। এটা অনেক ওলামা একরামের মত। তাদের দলিল সংক্ষেপে শুধু দলগুলো হালকা হালকা টাচ করে যাই, মুসনাদে আহমদ, ইবনে মাজা, মুস্তাদরাকে হাকেম এবং আরও অনেক কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহি বলেছেন। আল্লামা আলবানী রহমাতুল্লাহ নিজে হাদিসে সহি বলেছেন, সেটা হলো এই, নবী রাসূলুল্লাহ বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে, সক্ষমতা আছে, সচ্ছলতা আছে, সেই ব্যক্তি যদি কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। কোরবানি করার ইচ্ছা না রাখলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে। এটা কিন্তু একটা সতর্কবাণী। শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নাত নফলের ক্ষেত্রে করা হয় না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রেই সাধারণত করা হয়। এটা হলো অন্য যুক্তি। দ্বিতীয় দলিল হলো, এটাও মুস্তাদে আহমদে আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকারানী রহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ। নবী রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়াতুন ওয়া আতিরাতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের লোকের উপরে, প্রত্যেক পরিবারের উপরে একটি করে কুরবানি এবং আতিরা, এটা ওয়াজিব। আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয়, সেটা একসময় ওয়াজিব ছিল, পরে এটা রহিত হয়ে গেছে। তো এখানে নবী রাসূলুল্লাহর ভাষা হলো, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি। জরুরি, আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে, এটিও বিশুদ্ধ হাদিস। তাহলে আর অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে হাদিসগুলোর আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কুরবানি ওয়াজিব, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত এটা। এর বিপরীতে অনেক ওলামা ইকরাম বলেন কুরবানি করা ওয়াজিব নয়, এটা সুন্নাতে মুয়াক্কাদা। সুন্নাতে মুয়াক্কাদা মানে কি? সুন্নাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত, বিনা কারণে এটা ছাড়া মাকরুহ, অপছন্দনীয়, ভালো কাজ নয়। সুন্নাতে মুয়াক্কাদা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নাই, কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায়। সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি, তারা কোরবানি করতেন না, ওয়াজিব মনে করবে মানুষ এই ভয়, এরকম কোনো কোনো বর্ণায় পাওয়া যায়।
তারপরে কোনো কোনো মাওলানা জানা বলে সৈয়দ এটাকে সুন্নাতু আবিকুম ইব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন। এসব কারণে ওনারা সুন্নত বলেন, সুন্নতে মুয়াক্কাদা বলেন। যাই হোক, সর্বসাকল্যে এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান, এটা হলো নিশ্চিত। ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইখতিলাফ এবং মত পার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণনার পক্ষে রয়েছে।